এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ জামাইকে জিজ্ঞাসাবাদ 3 ঘন্টা পেরিয়ে গিয়েছে সিজিও কমপ্লেক্সে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানব কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে প্রকাশ আমরা এর আগে দেখেছিলাম যে সেই স্কুলের তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং এই মুহূর্তে খবর পাচ্ছি 3 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চলছে কল্যাণময় ভট্টাচার্য একদম সুরজিৎ যেটা ইডি সূত্রের খবর পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্য তাকে প্রায় 3 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করছে ইডির অফিসাররা সিজি কমপ্লেক্সে ডিজি দপ্তরে তার বয়ান রেকর্ড করা হচ্ছে এবং ইডি সূত্রের খবর তদন্ত করতে গিয়ে ইডির অফিসাররা জানতে পেরেছেন যে পশ্চিম মেদিনীপুরের পিংলায় যে স্কুলের কথা তুমি বলছো বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল যেখানে তল্লাশি অভিযান চালায় ইডি এবং সেই স্কুলেরই চেয়ারম্যান ছিলেন কল্যাণময় ভট্টাচার্য এবং যেটা ইডি সূত্রের খবর তারা তদন্ত করতে গিয়ে জানতে পেরেছেন যে এই স্কুলে যে টাকা ইনভেস্ট করা হয়েছিল সেই কোটি কোটি টাকা কিন্তু এসএসসি দুর্নীতিকাণ্ডের টাকা এবং এই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু কল্যাণময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে যেহেতু তিনি সেই স্কুলের চেয়ারম্যান ছিলেন তার কাছ থেকে তারা জানতে চাইছেন যে কোথায় থেকে এই টাকা কত টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছিল অর্থাৎ তিনবার এই স্কুল এই স্কুলের সংক্রান্ত তথ্য সামনে রেখে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত ইডির আধিকারিকরা জানতে চাইছেন যে স্কুলের যে ইনভেস্টমেন্ট অর্থাৎ স্কুল যখন তৈরি হয়েছিল কোথায় থেকে টাকা এসেছিল কিভাবে টাকা এসেছিল এবং কাদের কাদের ইনভলভমেন্ট ছিল আমরা দেখতে পাচ্ছি ইডি দপ্তর এখনো কল্যাণময় ভট্টাচার্য রয়েছেন এবং তার বয়ান রেকর্ড করা হচ্ছে এবং যে তথ্য প্রমাণ ইডির সামনে রয়েছে সেই তথ্য প্রমাণ তাকে দেখে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি একেবারে সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল আপনারা জানেন এই স্কুলে এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিক এই হতে 14 সেপ্টেম্বরের ছবি যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা তারা তল্লাশি চালিয়েছিলেন এবং এই মূল প্রশ্ন এই যে স্কুল নির্মাণ হয়েছে তার জন্য যে বিপুল অঙ্কের যে টাকা সেই টাকার উৎস কি তারই অনুসন্ধানে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে 3 ঘন্টারও বেশি সময় হয়ে গেল জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আর এর আগে যেহেতু আপনাদের জানাচ্ছিলাম যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছে প্রাথমিকের 2014 টেট উত্তীর্ণ যারা চাকরি প্রার্থী তাদের আন্দোলনকে ঘিরে রীতিমতো রাজপথ সরগরম হয়ে রইল এক্সাইড মোড়ে চাকরি প্রার্থীদের জমায়েত এবং বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো রক্ত পর্যন্ত ঝরলো আন্দোলনকারীদের ছবিটা একবার দেখুন একদমই আমরা এই মুহূর্তে এক্সাইড মোড়ের সামনে রয়েছি যে সামনের রাস্তা আশুতোষ মুখার্জি রোড সেই রাস্তা কিন্তু এখন সম্পূর্ণ অবরুদ্ধ গাড়ি দাঁড়িয়ে রয়েছে চাকরি প্রার্থীরা রাস্তার উপর বসে পড়েছেন এবং এবং রাস্তার মাঝে প্রিজন ভ্যানের চাকার তলায় চাকরি প্রার্থীরা রয়েছেন একটা ছোট ফ্ল্যাঙ্ক দিয়ে পুলিশ গাড়ি চালানোর আপ্রাণ চেষ্টা করছে কিন্তু যে ছবি ধুমধুমার অবস্থা এই মুহূর্তে রবীন্দ্র সদন চত্বর আপনি এখনো গাড়ির নিচে আমরা নিয়োগ আমাদেরকে হয় নিয়োগ দিন আমরা হয় আমাদের মৃত্যু দিন তবু আমরা রাস্তা ছাড় থেকে আর আন্দোলন হবে না গাড়ি চালিয়ে দিন আমাদের উপর দিয়ে চাকরি প্রার্থীদেরকে টেনে হিসা কিন্তু তোলা হচ্ছে এই মুহূর্তে এবং একাধিক বাস আনা হয়েছে প্রিজন ভ্যান আনা হয়েছে এর আগে আমরা দেখেছিলাম যে প্রিজন ভ্যানে করে চাকরি প্রার্থীদেরকে তোলা হলো সেখান থেকে কিন্তু প্রিজন ভ্যানে তোলার পরবর্তীকালে তাদেরকে কিন্তু সেখান থেকে লালবাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্য থাকলেও নিয়ে যেতে পারেননি এবং এর পরবর্তীকালে একেবারে চাকরি প্রার্থীদেরকে তারা কিন্তু প্রিজন ভ্যান থেকে নেমে চলে আসে এবং বহু চাকরি প্রার্থী তারা একেবারে আবার অন্যদিক থেকে চলে এসছেন তারা ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জায়গায় অফিস রয়েছে ঠিক অফিসের সামনে তারা এসে পৌঁছে গিয়েছেন এখানে এবং বহু চাকরি প্রার্থীকে একই রকম ভাবে দেখতে পাচ্ছি আমরা আবার বাসের তলায় বাসের সামনে তারা শুয়ে পড়েছেন আপনারা এখান না আমরা যেতে দেব না আমরা কিছু অন্য দেখা যারা দুর্নীতি করে চাকরি দিয়ে তোমরা এখানে বসে আছো আমার সহকর্মী প্রবীর যে ছবি দেখাচ্ছে এই যে ফের বাসের মধ্যে চাকরি প্রার্থীদের তোলা হলো সেই বাসের চাকার তলার সামনে